আবারও মানবিক মুখ জিয়াজুর রহমান। আজ বড়দিন উপলক্ষে তিনি আরামবাগে প্রায় শতাধিক শিশুর হাতে বড়দিনের কেক তুলে দিলেন। লকডাউনের সময় একাধিকবার আমরা দেখেছি, এর আগেও তিনি বিভিন্নভাবে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন, সাধ্যমতো সহযোগিতাও করেছেন। আজ আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টে শতাধিক শিশুর হাতে বড়দিনের কেক তুলে দেন তিনি। এর পাশাপাশি তিনি জানান, শিশুরা হলো ফুলের মতো। সেই সঙ্গে সকল আরামবাগবাসীকে তিনি বড়দিনে শুভেচ্ছা জানান। আজকে হ্যাপি খ্রিসমাস ডে, ওরা বিশ্ব আজকে খ্রিস্টমাস ডে মানাচ্ছে, এবং আমিও বাচ্চাদের মাধ্যম দিয়ে, বাচ্চাদের মধ্যে দিয়ে আজকে দিনটা পালন করলাম। কতজন বাচ্চাকে তুলে দিলেন? 150 জনের মতন বাচ্চা আছে যারা কেক চকলেট খাওয়া তুলে দিয়েছিলেন। আচ্ছা, আজকে আর কী কী প্রোগ্রাম আছে আপনার রিসর্ট? প্রোগ্রাম বলতে, এখানে আমাদের রিসর্টে শ্রাবন্তী থেকে শুরু করে অঙ্কুশ, শাকিল আনসারি, আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, এবং রাত্রে 8টা পর ডিজে আছে। আজকে যে বাচ্চাদের হাতে কেক তুলে দিয়ে কেমন লাগছে কি বলবেন? বাচ্চাদেরকে বরাবরই আমি ভালোবাসি, বাচ্চারা ফুল, একটা গোলাপ ফুল যেমন, বাচ্চারা ফুলের মতন আমি ভাবি। ওদের সঙ্গে যতক্ষণ সময় কাটাও তত নিজেকে ভালো মনে করি। থ্যাংক ইউ। আপনার নাম এবং ডেস্টিনেশন? আমার নাম সৈয়দ জিয়াজুর রহমান, আরামবাগ রিসর্ট। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।